বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এখন আছি আমাদের বিখ্যাত পরিচালক, চিত্রনাট্যকার, সুরকার, অভিনেতা এসে হক অলিক ভাইয়ের সাথে। আলহামদুলিল্লাহ, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমিও ভালো আছি। হ্যাঁ, আমি আপনার সাথে একটু দ্বিমত করি। আমি বিখ্যাত পরিচালক না, আমি নবীন নির্মাতা, এবং বরঞ্চ আমি যখন ছবি বানাই হৃদয়ের কথা, তখন আমি আপনার ভক্ত ছিলাম। এবং সেই 2006-2005-এ বোধ হয় আমরা শুটিং করি, তখন আমি আপনাকে নিয়েছিলাম হৃদয়ের কথা। আপনি অভিনয় করেছেন এবং আমি আপনাকে কিন্তু প্রয়োজন মনে করেছিলাম, যে এই চরিত্রটা আপনাকে প্রয়োজন, এবং ভালো লাগে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আপনাকে নেওয়া। সো আপনার সাথে বন্ডিংসের জায়গাটা আমার ওইটাই, এবং পরবর্তীতে আকাশ ছোঁয়া ভালোবাসা, আমার পরপর দুটো ছবিতে আপনি অভিনয় করেছেন এবং দারুণ অভিনয় করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি অনেক ছবিতেই কাজ করেছি, গান করেছি, কিন্তু আপনার এই যে দুইটা ছবিতে আমার দুইটা বিখ্যাত গান, এই যে জামালপুরের মাইয়া, জামালপুরের পোলা আর জামালপুরের মাইয়া, এই গানটা আসলে ভাইয়া কোন চিন্তা থেকে, মানে এটা আপনার গ্রামের বাড়ি দেখে? এটা অনেকটা এরকম যে জামালপুরের নিজের একটা নস্টালজিক ব্যাপার কাজ করে, যে এইখানে এই গানটার মধ্যে কিন্তু জামালপুরের সেই সুরভি হলের কথা আছে। সুরভি হলে ছোটবেলায় আমরা বসে সিনেমা দেখেছি, বুড়ির দোকান, জামালপুরের বুড়ির দোকানটা বিখ্যাত বুড়ির দোকান ছিল, আমি গিয়েছি ওখানে। হ্যাঁ, রাইট। বকুলতলা, বকুলতলাটা এখন আর ওই বকুল গাছটা নাই, অনেকদিন আগেই সেটা ইয়ে হয়েছে, আবার নতুন করে গাছ লাগানো হয়েছে, সেটাও প্রায় বড় হয়ে গেছে। মানে নস্টালজিক বিষয়গুলি ধরে রাখার জন্যই আসলে লেখা। এবং আপনার চরিত্র এবং ডক্টর এইচ এস ভাইয়ের চরিত্র কিন্তু আমি ইচ্ছে করি জামালপুর দেখাইছি। নান্দিনার পান কিন্তু বিখ্যাত, সেই গানের মধ্যে এই এই বিষয়গুলি কবির বকুল ভাই লিখেছেন, কিন্তু আমি বকুল ভাইকে এই এই ধারণাগুলি দিয়েছিলাম। তখন আমি গান লিখতে পারতাম না, বা আমি অত ভালো গান লিখতাম না, পরবর্তীতে হয়তো গান লেখা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বকুল ভাই লিখলে ভালো হবে, এবং তাই হয়েছে। এবং গিয়েছে আগুন ভাই, মমতা চাপা, আপনি আর ডক্টর এজাজ ভাই অ্যাক্টিং করেছেন, অসাধারণ, গানটা তো সুপারহিট। হ্যাঁ, আসলে অসাধারণ, মানে ওনার সাথে কাজ করাটা আসলে আমি মনে করি যে আমার কাছে অনেক অনেক ভালো লাগার একটা ব্যাপার। এত ভালো একজন মানুষ, ভদ্রলোক আসলে। মানে আপনি চিন্তা করলেন কিভাবে ওনার সাথে আমাকে, আপনি মানে ট্র্যাকের মানে? হ্যাঁ হ্যাঁ, তখন আপনার সাথে আসলে কেমিস্ট্রিটা ওনার ছিল না, ট্রু। তখন আপনি আফজাল ভাই, দিলদার ভাই, দিলদার ভাই মারা যাওয়ার আগ পর্যন্ত রেগুলার কাজ করতেন, এবং আফজাল শরীফ ভাইয়ের সাথে কাজ করেছেন, কিন্তু আমার কাছে মনে হলো যে একটু একটু ভাঙার চেষ্টা আর কি, যে ডক্টর এজাজ ভাইয়ের সাথে তখন আমার টেলিভিশন কেন্দ্রিক অনেক কাজ হইতো, তো এজাজ ভাই এই চরিত্রটা ভালো করবে এবং আপনাকে তখন এটা লাগবে, আপনার সাথে আমার পরিচয় ছিল না তখন। দেন আমার কাছে মনে হয়েছে যে না, নতুন একটা কেমিস্ট্রি তৈরি হলে কেমন হয় স্ক্রিনে, ওই চিন্তা থেকে আসলে নেয়া। আর আকাশ ছোঁয়া ভালোবাসার ভালোবাসা তো আপনার কাছে আমি কৃতজ্ঞ, কারণ হচ্ছে যে শুধুমাত্র ওই গানটাতে আপনি পারফরমেন্স করেছিলেন আমার অনুরোধে, এবং ওই গানটাও কিন্তু দর্শক নন্দিত হয়েছে, এবং আপনারা যে পরিশ্রম করেছিলেন তখন এক ট্রেনের মধ্যে সারাদিন শুটিং, তারপর সেটের কাজ, কিন্তু ট্রেনের মধ্যে বিশেষ করে আজিজ রেজা ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ, যে একটা রানিং ট্রেনের মধ্যে একদিনের মধ্যে একটু ফাইট করা, চুন্নু ভাই ফাইট করেছেন, রিয়াজ ভাই, পূর্ণিমা, এদেরকে নিয়ে স্পেশালি আপনাদের এই রানিং ট্রেনের মধ্যে, আমাদের কোনো প্রোটেকশন ছিল না, কিন্তু যেহেতু আমাদের প্রোটেকশন নাই, এর মধ্যে ছাদে আপনারা কোরিওগ্রাফি করেছেন, এটা আসলে যারা দর্শক তারা দেখেছে কিন্তু তারা বোঝে নাই কত বড় রিস্ক এবং কত বড় মানে চ্যালেঞ্জিং ব্যাপারটা নিয়ে আপনাদের পারফরমেন্স করা। তখন আমার ইন্টারেস্ট হচ্ছে আমার পাও ভাঙা ছিল, আমি তো হুইল চেয়ারে ছিলাম ট্রেনের ভিতর, আজিজাবা যে দায়িত্ব নিয়ে করেছেন, আমি আসলে আপনাদের কাছে গ্রেটফুল। না, এটা আসলে আমরা শিল্পী, আমাদের কাজ করতেই হবে, কাজ করার জন্যই কাজ করতেই হবে, যত কষ্টই হোক না কেন। আসলে কষ্ট না করলে তো মানে সেই জিনিসটা আজকে যে আপনি উপলব্ধি করেছেন, এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, হয়তো ওরকম করে না করলেই ব্যাখ্যাটা আপনার মুখ থেকে শুনতে পারি না। ভালোবাসা, ভালো লাগাটা ইম্পর্টেন্ট, আপনাদের ভালোবাসায় তখন আমি আসলে মুগ্ধ হয়েছি, সত্যি কথা, যেটা দর্শকও সেটাকে অ্যাকসেপ্ট করেছে ওই কারণেই। অলিক ভাই, এরপরে কাজ করছেন, এই যে আমাদের মতো শিল্পীদেরকে মানে আর কেন ডাকছেন না? ও, এটা কোনো কারণ নাই, আপনাকে না ডাকার কোনো কারণই নাই, বরং আমার মনে পড়ে মানে আমি ফিলই করি আপনাদেরকে নিয়ে কাজ করতে, কিন্তু মাঝখানে আপনারও কিছুদিন গ্যাপ ছিল, আমিও অনেকদিন গ্যাপ ছিল ছবি বানানো, শেষের দিকে যে ছবি বানালাম ওইখানে আপনাকে নেওয়ার মতো চরিত্র ওই যে দুটো ছবিতেই, কিন্তু দেখেন ছোট্ট একটা ক্যারেক্টার আকাশ ছোঁয়া ভালোবাসা, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনি পারফেক্ট, এবং হৃদয়ের কথাতে তো আপনি একটু ভালো ক্যারেক্টার করেছেন, আপনি পারফেক্ট ছিল, পরের ছবিগুলিতে আপনাকে নেওয়ার মতো, কারণ এখন আমি বললে আপনি হয়তো করবেন, কিন্তু আমি বললাম আপনি করলেন,
আপনার মতো একজন অভিনেত্রীকে আজকে আপনি হয়তো কাজ করছেন না, কিন্তু একটা একটা প্রপার জায়গায় না দিতে পারে, একটা সিন হলেও আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ না হলে ওইখানে নেওয়াটা ঠিক না, ওই জন্যই আসলে আপনাকে নেওয়া হয় না, এছাড়া আর কোনো কারণ নাই। নেক্সটে যে হবে না তাও না ইনশাল্লাহ। অলিক ভাই, রিসেন্টলি আপনি শাবনূর আর পূর্ণিমার একটা খুব সুন্দর একটা মুহূর্ত দেখেছিলেন মনে হয়। হ্যাঁ, একটা স্টিল পিকচার দেখেছি আবার ইন্টারভিউ অস্ট্রেলিয়াতে যে ফেসবুকে, ওখানে কিন্তু শাবনূর একটি কথা বলেছে যে আমরা আই না আমরা দুজনে একটি ছবি করি। আচ্ছা, এটা আমি খেয়াল করিনি। তাহলে আপনি এটা খেয়াল করেননি? না না, খেয়াল করিনি। আচ্ছা, ও কিন্তু এটা প্রত্যাশা করেছে, মানে বলেছে আর কি, যাই না আমরা একটা ছবি করি, মানে ইয়া কি বলে শাবনূর আর পূর্ণিমা মিলে। হ্যাঁ, ওই গোটা। তাহলে আপনার মতো একজন প্রযোজকের চোখে যদি ওটা পড়ে, তাহলে আপনি কি মাথায় নিতে পারেন যে এই দুইটা শিল্পীকে যদি আবার স্ক্রিনে সেইভাবে আনা যায় আর কি, রিয়াজ ভাইকে সহ? সত্যি কথা বলতে কি, ওইভাবে একটা গল্প তৈরি করে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, যে শাবনূরের ফ্যান আমি, এবং হৃদয়ের কথাতে আমি একটা দুইটা জায়গায় বলেছি, সবসময় মানে সব বলা হয় নাই। হৃদয়ের কথাতে কিন্তু আমি প্রথমে শাবনূরকে নিতে চেয়েছিলাম, তো যখন নিতে চেয়েছিলাম তখন আমি নতুন, আমি তো তখন ছবি বানাইনি, আমি টেলিভিশনে প্রচুর কাজ করতাম, শাবনূরের ফ্যান ওই হিসেবেই নিতে চেয়েছিলাম, কারণ রোম্যান্টিক জুটি তখন রিয়াজ ভাই শাবনূর, এটাই তো প্রুফ ছিল তখন। আর রিয়াজ ভাইকে তো আমি দারুণ পছন্দ করতাম, রিয়াজ ভাইয়ের সাথে আমার একটা ওই আমজাদ আঙ্কেলের একটা ছবিতে কাজ করতে গিয়ে, আমি কাজ করি নি, আমি তো তখন আমজাদ আঙ্কেলের নাটকে অ্যাসিস্ট করি, কিন্তু আমার ওই 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 ছবিতে অনেক দিন সেটা আসা হয়েছে, সেই সুবাদে একটা সম্পর্ক তৈরি হয়েছিল রিয়াজ ভাইয়ের সাথে। আমার কাছে মনে হয়েছিল রিয়াজ ভাই আর শাবনূরকে নিয়ে ছবিটা বানাই, তো যাই হোক কোনো না কোনো কারণে শাবনূরের সাথে হয় নাই। কারণ হলো যে আমি তখন শাবনূরকে গল্প শোনাতে চেয়েছিলাম, তখন শাবনূর অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছিল, তো আমি বলেছিলাম 10 মিনিট টাইম দেন আমি গল্পটা একটু আপনাকে বলি, তো ও আর সময়টা দিতে পারে নাই, তো আমার কাছে তখন একটু খারাপ লেগেছিল যে মানে গল্পটা শোনাতে পারলে ভালো লাগতো, তো যাই হোক এটা হয়তো ও ওর মতো করে ভেবেছিল, বা স্বাভাবিক যাওয়ার আগে তো ব্যস্ততা থাকেই। পরে আমার কাছে তোমার মানে হৃদয়ের কথা, এই ছবিটার নায়িকা তাহলে তুমি থাকতে, এটা মিস করেছো? এটা এটা না না, আমি মিস করেছি, কিন্তু মিস করেছি বলাও ঠিক হলো না, কারণ হলো পরবর্তীতে পূর্ণিমাকে নেওয়ার পর পূর্ণিমা তো দারুণ অভিনয় করেছে, এবং আমি তো পূর্ণিমার কাছে গ্রেটফুল, কারণ হলো যে অসাধারণ অভিনয় করেছে, এবং যে তখন পূর্ণিমার সাথে যে আমার বন্ডিংসটা তৈরি হয়ে যায়, তারপর আকাশ ছোঁয়া ভালোবাসা, তারপর অনেকগুলি নাটক এখনও পর্যন্ত। আপনি যে কথাটা বললেন শাবনূর পূর্ণিমা রিয়াজ ভাই তিনজনকে নিয়ে ছবি যদি বানানোর সুযোগ হয়, বা যদি আমি বানাতে পারি, আমি আমি নিজেই কৃতজ্ঞ মানে থাকবো, ধন্য মনে হবে নিজেকে। দেখা যাক, আপনি যেটা বলেছেন এটা হওয়া উচিত। আমি বলিনি, এটা তো শাবনূর বলেছে। হ্যাঁ, ওই তো মানে শাবনূর পূর্ণিমাকে বলেছে তো, আর আপনি আমাকে বললেন যে এটা ভাবা যায় কিনা। অবশ্যই ভাবা যায়, আমি জানি না এটা সার্থক হবো কিনা বা সাকসেস হবো কিনা, বাট মানে অবশ্যই ভাবা যায় এবং ভাবা উচিত। কেন হবেন না, কারণ স্ক্রিনে আপনি চিন্তা করতে পারেন, আমি মানে শিল্পী হিসেবে আপনাকে ডিরেক্টর হিসেবে বলছি যে এখানে এখানে অনেক ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে শাবনূর থাকে অস্ট্রেলিয়াতে, রেগুলার কাজ করছে না, তারপর হচ্ছে যে ও সময় দিতে পারবে কিনা, ও হয়তো বা যেটা বলেছে ওর মনের ক্ষুধা থেকে বলেছে, কিন্তু ক্ষুধা বাস্তবায়নের জন্য তো ওর কিছু প্ল্যানিংয়ের ব্যাপার আছে। তো আপনি তো এই মুহূর্তে আমাকে বললেন ওই ধরনের গল্প হতে হবে, বললেই তো আসলে হলো না। রিয়াজ ভাই, শাবনূর, পূর্ণিমা, এখন তিনজনে কিন্তু ম্যাচিওর, তো ম্যাচিওর একটা স্টোরি লাগবে, এবং সেই স্টোরিটা আসলেই লেখা সম্ভব কিনা? কেন, এটা তো না না, আমি একটু বলি, রাজ্জাক ভাই যে সরি আলমগীর ভাই, শাবান আপা, তারপরে তো একটা আরেকটা ইয়ে থাকে, সেটা তো সম্ভব। আমি বলেছি তো এই মাত্র তো আপনি বললেন এই রেকর্ডিং এর মাঝখানে, তো এখনই তো আসলে বলা খুব মুশকিল যে হবে, তবে অবশ্যই আপনার এটা হওয়া যেতে পারে বা উচিত বা ভাবনার মধ্যে থাকলো, কারণ হচ্ছে যে শাবনূর অসম্ভব ভালো অভিনেত্রী, পূর্ণিমা ভালো অভিনেত্রী, ভালো মানুষ, রিয়াজ ভাইয়ের তো তুলনাই নাই, বিশেষ করে আমার সাথে পূর্ণিমা রিয়াজ ভাইয়ের যে সম্পর্ক, শাবনূর সাথেও কাজ হয় নাই, কিন্তু দূরের থেকে দেখলো এই অলিক ভাই বলে চিৎকার করে, আমি তার এখনো পর্যন্ত ভক্ত, এখনো টেলিভিশনে যখন শাবনূর ছবি দেখি মুগ্ধ হয়ে দেখি, এবং আমার ওয়াইফ আমার বাচ্চাকে বলি, আমার বাচ্চা হয়তো শাবনূরকে চিনে না, ওর বয়স মাত্র 12-13, তো 12-13 বছর ধরে তো শাবনূর কাজ করাই ছেড়ে দিছে, বা 10-12 বছর ধরে তো চেনে না, কিন্তু তখন আমি বলি, এবং তখন ওরা দেখতে চায় না, কিন্তু কিছুক্ষণ বসে দেখে, তারপরে মানে মানে এই যে এই যে নস্টালজিক ব্যাপার এবং ভালো লাগা, যে এখনকার ছেলেমেয়েরা ওদের মতো অভিনয় হয়তো করতে পারছে না, এখনকার ছেলেমেয়েরা তাদের মতো অভিনয় করছে, কিন্তু শাবনূরের অভিনয় একদম মানে জবাবহীন। আমি কেন বললাম অলিক ভাই, আমি তো ঢাকার বাড়ি কাজ করি, বিভিন্ন শোতে যাই, তো যখন এটা দেখেছি তখন আমি কিছু জায়গায় বলেছি দর্শকের সামনে, মানে হাজার হাজার লোক,
তখন বলে কি বলেন ওরা দুজন কিবা সাথে রিয়াজ ভাইকে থাকতে হবে তাহলে তো ওই ছবি দেখবে কারণ তাদেরকে একসাথে দেখার জন্য আমরা মানে একটা ইউ হয়ে আছি এরকম হলে তো বিশাল সুন্দর হয় তখন আমার মাথায় আসলো জিস যদি আজকে আপনাকে দেখে আমার ফিল হয়েছে যে এই কথাটা আমি অলিক ভাইয়ের সাথে একটু শেয়ার করি না না থ্যাঙ্ক ইউ এটা আমার জন্য একটা বড় পাওয়া যে এই ধরনের একটা মানে তিনজন গুণী মানুষকে নিয়ে ছবি বানানোর কথা আপনি আমাকে বলেছেন এবং আমাকে মনে করেছেন যে আমার পক্ষে সম্ভব এটাও আমার জন্য একটা বিশাল পাওয়া আমি জানি না যে এটা আদৌ সম্ভব হবে কি না তবে মাথায় থাকলো কারণ রিয়াজ ভাই করবে কি না পূর্ণিমা করবে কি না শাবনূর বলেছে আদৌ করবে কি না কারণ ওইটার যে প্রিপারেশন নেওয়া এগুলি আলোচনা ছাড়া গল্প ওরকম না হলে চরিত্র না হলে তো হবে না অনেক লম্বা প্রসেসিংয়ের ব্যাপার দেখা যাক কী হয় যাক অনেক সময় দিলেন অলিক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনি অনেক ভালো থাকবেন হ্যাঁ আপনিও ভালো থাকেন এবং আপনি অনেক ভালো অভিনেত্রী আপনি আপনার যে চরিত্রটা আপনি যখনই করেছেন একদম মন প্রাণ উজাড় করে করেছেন আপনাদের আসলে কাজ করা উচিত স্ক্রিনে আগে বয়স অনুযায়ী সময় অনুযায়ী যে ধরনের চরিত্র করতেন এখন হয়তো ওগুলো হবে না এখন অন্যরকম হবে আমাদের নির্মাতাদের আসলে ভাবা উচিত যে আপনাদের মতো যারা সিনিয়ররা আছে তাদেরকে নিয়ে কাজ করা উচিত ভাবা উচিত নিশ্চয়ই ভাববে সবাই থ্যাংক ইউ ভালো থাকবেন আপনার এই ভাবনার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম